কলকাতার সারেগামা পা থেকে উঠে আসা আলোচিত সমালোচিত গায়ক মাইনুল হাসান নোবেল, বিতর্ককে যেন প্রচারের মাধ্যম হিসেবে বেছে নিয়েছেন তিনি। জনপ্রিয় পর্যটন স্থল বান্দরবানে গিয়ে আবারও বিতর্কর জন্ম দিয়েছেন এই গায়ক। বান্দরবনে গিয়ে ব্যাপারেও নোবেল আরও অনেক বেশি ঝামেলাপূর্ণ হয়ে উঠেছে সকলের জন্য। বান্দরবনে গিয়ে কী করেননি তিনি? নেশা করা থেকে শুরু করে পর্যটকদের মারধর পর্যন্ত করেছে। একই সঙ্গে জানা যায়, নোবেল তার এক বান্ধবীর সঙ্গে ঘুরতে গিয়েছিলেন, সেখানে উঠেছে পরকীয়ার অভিযোগও। বান্দরবানে নেশাগ্রস্ত অবস্থায় অস্বাভাবিকভাবে ঘুরে বেড়ানোর পাশাপাশি স্থানীয়দের সঙ্গে তিনি দুর্ব্যবহার করায় স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। গত বুধবার নিজের ফেসবুক পেজে একটি ছবি প্রকাশ করেছেন তিনি। তাতে দেখা যায় এই গায়ক নদীর ওপর একটি পাথরে বসে রয়েছেন তার সঙ্গিনীকে নিয়ে, নোবেলের হাতে গাজার কলকে। ক্যাপশনে লিখেছেন, দেশের জনপ্রিয় এক গানের কলি, গাজার নৌকা পাহাড় তলি যায় ও মীরাবাই। এটি একটি গানের কথা হলেও নোবেলের স্ত্রী সালসাবিল মাহমুদের ধারণা, নোবেল গাঁজা খাওয়ার ছবি পোস্ট করেছেন, আর তাই ছবিটিকে ইঙ্গিত করে তিনি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে সামাজিক মাধ্যমে লিখেছেন, বাংলাদেশ সরকার এবং বাংলাদেশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, লজ্জিত এরকম একটা দেশে জন্মগ্রহণ করে। অনুগ্রহপূর্বক বাংলাদেশ পুলিশ বাহিনী যেন আজ থেকে কোনো নেশাগ্রস্ত স্টুডেন্ট বা ব্যক্তিকে গ্রেপ্তার না করে অথবা শাস্তি না দেয়। আমাদের দেশের ইনফ্লুয়েন্সাররা যেখানে নিজেদের নেশাগ্রস্ত ছবি আপলোড করে, এটাকে একটি ট্রেন্ডে পরিণত করেছে এবং বাংলাদেশ প্রশাসন এ বিষয়ে কিছু করতে অক্ষম, সেখানে অন্য জনগণকে নেশা এবং মাদকদ্রব্য সংক্রান্ত বিষয়ে হেনস্থা করার অধিকার বাংলাদেশ পুলিশ বাহিনীর আর রাখে না। সালসাবিল আরও লিখেন, এমন একটি দেশে জন্মগ্রহণ করে আমি সত্যি লজ্জিত, যে দেশে নারী নির্যাতন ছেলে মানুষের পুরুষত্ব প্রমাণের মাপকাঠি, এমনকি যে দেশে একজন স্বামীর কাছে স্ত্রীও নিরাপদ না। গোপনে ধারণকৃত পার্সোনাল মোমেন্টের ভিডিও দিয়ে স্ত্রীকে খুব সহজেই ব্ল্যাকমেইল করে রাখা যায় এবং তা সম্পর্কে বাংলাদেশ সাইবার ক্রাইমও অবহিত। নোবেলের স্ত্রী আরও লিখেছেন, যে দেশে সম্মানিত ব্যক্তিগণ কিছু সাময়িক ফেম অর্জন করা মানুষদের কোনো রকম চেকিং ছাড়াই এয়ারপোর্ট ক্রসিংয়ের ব্যবস্থা করে দেয় এবং তারা নিজেদের ইচ্ছামতো ড্রাগস বাংলাদেশে নিয়ে আসে, সে দেশে পরিমণি কেন গ্রেপ্তার হবে? যদি কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তির চোখে আমার এই স্ট্যাটাস পড়ে, দয়া করে অবশ্যই উত্তর দিয়ে যাবেন। এদিকে বান্দরবনে নোবেলের যাওয়া সম্পর্কে স্থানীয়রা জানান, নোবেলে বুধবার রাতে এক নারীসহ বান্দরবান সদরের 3 নম্বর এলাকার থানচি স্টেশনের পাশে আবাসিক হোটেল গার্ডেন সিটিতে ওঠেন। বৃহস্পতিবার সকালে হোটেল থেকে বের হয়ে তিনি বান্দরবানের বিভিন্ন এলাকায় নেশা করে ঘুরে বেড়ান এবং এলাকাবাসীর সঙ্গে অসৌজন্যমূলক আচরণও করেন। বৃহস্পতিবার দিনগত রাত 12টায় মদ পান করে হোটেলের অভ্যর্থনা কক্ষে এসে চিৎকার ও চেঁচামেচি শুরু করেন নোবেল। এই সময় হোটেলের এক বর্ডারের গায়ে হাত তুলেন তিনি, বাধ্য হয়ে হোটেল কর্তৃপক্ষ পুলিশ ডাকে। এমনকি তিনি তথ্য গোপন করে স্ত্রী পরিচয় দিয়ে একজন নারীকে নিয়ে হোটেলে উঠেছেন বলেও অভিযোগ করেন হোটেল কর্তৃপক্ষ। পরের দিন তাকে নিজের বোন বলে দাবি করেছেন বলেও জানান হোটেল কর্তৃপক্ষ। বান্দরবনে যাওয়ার আগে বাসস্ট্যান্ড থেকেই বেসামাল ছিলেন নোবেল। কিছুদিন আগে নিজের ফেসবুক পেজ নোবেলম্যান থেকে দেশের স্বনামধন্য একাধিক শিল্পীকে নিয়ে মানহানির স্ট্যাটাস দেন নোবেল। তার স্ত্রীকে নিয়ে মিথ্যা গুজব লিখে সামাজিক মাধ্যমে স্ট্যাটাস দেন এই গায়ক। এছাড়াও গায়ক, সুরকার, গীতিকার ইথুনবাবু চোর অন্যের গান নিজের নামে চালায় দিছে। এ ঘটনায় গত 23 মে নোবেলের বিরুদ্ধে রাজধানীর হাতিরঝিল থানায় সাধারণ ডায়েরি করেন ইথুনবাবু। এরপর তিনি নোবেলের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনেও মামলা করেন। ভারতের জনপ্রিয় রিয়ালিটি শো সারেগামা পাতে জেমসের বাবা গানটি গেয়েই তার এই পরিচিতির শুরু, আর এখন একের পর এক চমক দেখিয়েই যাচ্ছেন নোবেল। তবে নোবেলের জীবনী সম্পর্কে আমরা কজনই বা জানি? এই ভিডিওতে আমরা নোবেলের সম্পূর্ণ জীবনী তুলে ধরার চেষ্টা করব, কিছুটা হলেও তার সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করব। আসুন তাহলে আর দেরি না করে দেখে নেওয়া যাক। নোবেল 1997 সালের 7 নভেম্বর গোপালগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন।
তার বাবা ব্যবসায়ী হওয়ার কারণে তিনি বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় পড়ালেখা করেছেন, বিভিন্ন জেলাতে ঘুরে বেরিয়েছেন, আর সেই কারণে প্রতি বছর স্কুল পরিবর্তন করতে হয়েছে তাকে। এমনকি একই ক্লাসে একাধিকবারও পড়েছেন তিনি। অবশেষে অসহ্য হয়ে নোবেল পাড়ি জমান ভারতে এবং সেখানে ক্লাস নাইনে ভর্তি হন। আর ভারত সংস্কৃতপূর্ণ দেশ হওয়ার কারণে নোবেলও প্রবেশ করেন গানের জগতে। তখন থেকেই গানের প্রতি অফুরন্ত প্রেম জমে ওঠে তার এবং কোনো প্রকার প্রশিক্ষণ ছাড়াই চালিয়ে যেতে থাকে তার সঙ্গীত চর্চা। অধরা ইয়াসমিন।